প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে নির্মিত হলো অ্যানিমেটেড মুভি দ্য আনটোল্ড স্টোরি নামের ত্রিমাত্রিক প্রযুক্তিতে তৈরি এই সিনেমাটি পরিচালনা করেছেন একদল তরুণ নির্মাতা চ্যানেল 24কে তারা জানান 2025 সালের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নাল স্টেশনের ব্যানারে তৈরি এই সিনেমাটি ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঘাতকের নির্মম বুলেটে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা হ্যালো আজকে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হয়েছে আপনারা প্যারিস যাবেন না কি পরিবার হারিয়ে ভিন দেশে নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে নিজ মাতৃভূমিতে ফেরেন শেখ হাসিনা এর পরের ঘটনা অনেকেরই জানা জানা অজানা সেই ঘটনাকে উপজীব্য করে একদল তরুণ প্রথমবারের মতো নির্মাণ করছে থ্রিডি অ্যানিমেটেড ছবি হাসিনা দ্য আনটোল্ড স্টোরি সম্প্রতি অনলাইনে এর ট্রেইলার মুক্তির পর মাত্র তিন দিনেই ভিউ ছাড়িয়েছে মিলিয়নের ঘর আমরা টিজারটি লঞ্চ করার মাত্র তিন দিনের মধ্যে অল ওভার দ্য সোশ্যাল মিডিয়া আমরা 1 মিলিয়ন ভিউ অর্জন করি এবং এর থেকে বড় ব্যাপার হচ্ছে এর প্রতি মানুষের যে রেসপন্সগুলো ছিল সেটা অসাধারণ ছিল মাননীয় প্রাইম মিনিস্টার সম্পর্কে আমরা অনেকেই সব কিছু কম বেশি জানি কিন্তু আমাদের প্রাইম মিনিস্টারের যে স্ট্রাগল এটা ভিজুয়াল হিসেবে যদি আমাদের বায়োপিকে দেখি তো আমাদের নেক্সট প্রজন্ম এবং আমরা স্টিল নাও এটা আরও বেশি ভালোভাবে জানতে পারবে আর এটা জানা দরকার ওনার যে স্ট্রাগল আর এটার জন্যে আমাদের এই হাসিনা দা আনটোল স্টোরি মেক করা হচ্ছে ছবিতে শুধু যে শেখ হাসিনার অতীত থেকে বর্তমান ঘটনা থাকবে তা নয় দেখানো হবে প্রধানমন্ত্রীর স্বপ্নের ২০৪১ বাংলাদেশ আমরা আমাদের যে প্রাইম মিনিস্টারের মেন ভিশন ২০৪১ ফিউচার বাংলাদেশ আমরা এখানেও ফিউচার বাংলাদেশের কিছু ঝলক দেখতে পারবো যেটা আজ পর্যন্ত কোনো ফিল্মে আমরা দেখি নাই সেটা আমাদের ফিল্মে থাকতেছে কাজ করার শুরুতে আমরা অনেক কথা শুনতে পারছি যে বাংলাদেশে অ্যানিমেশনের খাওয়া নাই এরকম অনেক কথাই শুনতে হয়েছে কিন্তু আমরা এটা প্রমাণ করে দিছি যে অ্যানিমেশন যদি ওরকম ভালো করা যায় বাংলাদেশ থেকেও আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব ছবির গল্পে অতীত ও বাস্তবতার সাথে মিল রেখে যেমন থ্রিডিতে বানানো হচ্ছে সেট তেমনি কাজটি যাতে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয় সেজন্য করা হচ্ছে সময় উপযোগী সঙ্গীতায়োজন ইমোশনাল অ্যাটাচ অ্যাগ্রেশন প্রচুর পরিমাণে আসলে সাউন্ড ইউজ করা হয়েছে লাইভ সাউন্ড সো যেটা এই দৃশ্যটাকে আরও বেশি সুন্দর করেছে এবং এখানে প্রচুর এসএফএক্সের কাজ করা হয়েছে অনেক ডিটেল ডিটেল কাজ এগুলো সবই হচ্ছে লাইভভাবেই আমরা ফলো করেছি গান থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে এসএফএস থেকে শুরু করে এটা আমরা ইন্টারন্যাশনালি সম্পূর্ণ ছড়িয়ে দিতে পারবো এবং এটার আমরা খুবই শিওর যে এটা পুরো ওয়ার্ল্ড আমাদের অ্যাপ্রিসিয়েশন দিবে নাল স্টেশনের ব্যানারে বাংলা ইংরেজি সহ বেশ কয়েকটি ভাষায় ত্রিমাত্রিক অ্যানিমেশন ছবিটি মুক্তির পর অস্কার জয়ের প্রত্যয় তরুণ এই নির্মাতাদের আমরা বাংলাদেশে অস্কার নিয়ে আসব নির্মাতারা জানান সব কাজ শেষে ২০২৫ সালের শেষ দিকে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখতে পারে হাসিনা দ্য আনটোল্ড স্টোরি মাকসুদুল হক ইমু চ্যানেল ২৪ ঢাকা